লাইভে দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি দিল সিলেটের এক লোক। তার নাম মহসিন তালুকদার। তার বাড়ি সিলেট সদরে শাহপুর তালুকদার পাড়ায়। পুলিশ তাকে ধরার চেষ্টা করছে, খুব শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। ভিডিওতে মহসিন সাকিবকে দেশীয় দা উঁচিয়ে বলেন পায়ে হেঁটে তিনি দরকার পড়লে ঢাকা আসবেন এবং ঢাকায় গিয়ে সাকিবকে নির্মমভাবে হত্যা করবেন। মূলত সাকিব ভারতের বেনাপোলে গেল সপ্তাহে পূজার এক আনুষ্ঠানিকতায় অংশ নেয়ায় সাকিবের উপর ক্ষিপ্ত তিনি। রাতের বেলায় মহসিন নামের লোকটি লাইভে আসেন, পরে সকালবেলায় ক্ষমা চান দ্বিতীয়বার লাইভে এসে। আপনারা জানেন আমি 12:30 দিকে গত রাত একটা লাইভ করছিলাম বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের মারফতে। এইমাত্র আমরা ফজরের জামাতে নামাজ আদায় করলাম। আদায় করার পরে দোয়া করলাম আর মনে মনে চিন্তা করলাম, মসজিদে আমরা যখন ঢুকি খুব নম্রতা ভদ্রতা সব কিছু থাকে, তো আমার নিজের কাছে একটা অপরাধ বুঝে কাজ করলো যে বাড়িটা নিশ্চয়ই ভুল করছে, ইনশাআল্লাহ সংশোধন হইবা। মসজিদে বারোইয়া মসজিদে দোয়াও করছি, আল্লাহ হেদায়ত কর্তা বুঝার তৌফিক দিতা। তো আমি ওটাও হইতাম সাইরাম, সাকিব আল হাসানের উদ্দেশ্যে জানি না তোমার কোন ষড়যন্ত্র এই জিনিসটা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। মাঠের বাইরে সাকিবকে নিয়ে যতই সমালোচনা হোক, সাকিব টি টোয়েন্টি কাপের প্রস্তুতি সারতে ব্যস্ত। সোমবার সাকিব সকাল থেকে কঠোর অনুশীলনের পশ্চা সাজিয়েছেন। কি করেছেন জানেন? বোলিং মেশিন দিয়ে অনুশীলন করেছেন ঠিক, কিন্তু বলে প্রচুর গতি আনতে গ্রানাইট ব্যবহার করেন মিস্টার 75। গ্রানাইটে বল পড়লে সেটা বাউন্সি উইকেটের মতো একটা ফিল দেয়। কোমর সমান বল মেরেছেন সপাটে, বাউন্সারগুলোতেও ছেড়ে কথা বলেননি। সাকিবের ব্যাটে বলের কানেকশন ছিল দেখার মতো। যেদিন থেকে সাকিব প্রকাশ্যে মাঠে অনুশীলন শুরু করেন সেদিন থেকে সাকিবের ব্যাটিংয়ের জোরটা বেশি চোখে পড়েছে বোলিংয়ের চেয়ে। ব্যাটসম্যান সাকিবকেই তো সবাই আগে চায়। বোলিংটায় ধীরে ধীরে ফিরুক আগ্রাসন, আধ ঘন্টার কিছু কম হোম অফ ক্রিকেটের মূল মাঠে বোলিং মেশিনে খেলেছেন অলরাউন্ডার। এর আগে সাকিব আল হাসান সাইফুদ্দিন আর মিশুকে নিয়ে ইনডোরের আউটার মাঠে প্র্যাকটিস করেন, সেখানে এক ঘন্টা অনুশীলন করেন সাকিব। এদিকে সাইফুদ্দিনের সঙ্গে একটা চ্যালেঞ্জ হবার কথা ছিল সাকিবের, 2 ওভারে 22 রানের। সাইফুদ্দিন নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা জানিয়েছিলেন আগেভাগে, কিন্তু সেই চ্যালেঞ্জের মঞ্চায়ন না হলেও ছোটোখাটো চ্যালেঞ্জ হয়ে গেছে। সেটা হলো 4 বলে 7 রান, কিন্তু সাকিব পারেন মোটে 2 রান নিতে। এ সময় আম্পায়ার ছিলেন সাকিবের কোচ সালাউদ্দিন। সাকিব পারেননি বলেই সাইফুদ্দিনের এমন উল্লাস। তবে 2 ওভারে 22 রান নেওয়া চ্যালেঞ্জটা কি হবে না জানা গেল সাকিব আরেকটু প্রস্তুতি নিয়ে পরে এই 22 রানের চ্যালেঞ্জটা নিতে চাচ্ছেন। এদিকে সাকিবের মন্দ ভাগ্য, আপত্তির মুখে বিগ ব্যাশে দল পেলেন না এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার ইন্টেগ্রিটি বিভাগ নিষেধাজ্ঞা উতরে যাওয়া সাকিবের ব্যাপারে ভেটো দেয়। একটি দল তাকে কিনতে গেলে তারা সাকিবকে না কেনার জন্য বলে নিয়মে আছে কোনো বিদেশি ক্রিকেটার বিগ ব্যাশে কিনে আনতে চাইলে এই বিভাগটার অনুমতি লাগে।
জুয়ারির সঙ্গে যোগাযোগের বিষয়টা ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসির শাস্তির পরও কেন এত গুরুত্ব সহকারে নিচ্ছে সেটাই ধোঁয়াশা। বিগ ব্যাশে এর আগে মেলবোর্ন রেনেগেটস আর অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলেছেন সাকিব। তাছাড়া মাহমুদুল্লাহ করোনা আক্রান্ত হলে মুলতান সাকিবকে নিতে চায়, কিন্তু ওরাও পারেনি, কারণ যখন পিএসএল ড্রাফট চলছিল তখন সাকিব নিষিদ্ধ ক্রিকেটার ছিলেন, তাই নিয়মের বেড়াজালে পড়ে পাকিস্তানের দলটিতে ভিড়তে পারেননি এই অলরাউন্ডার। এদিকে তামিম ইকবাল মহৎ একটা কাজ করেছেন, দিয়েছেন নিজের ভাষার প্রতি সম্মান। পাকিস্তানের একটি ইন্টারভিউতে তামিমকে তার টিমমেটদের সঙ্গে কীভাবে কথা বলেন সেটা জিজ্ঞেস করা হয়, তখন তামিম উত্তরে বলেন, ইংরেজিতে বলি আর ছোটোখাটো বাংলা শেখাচ্ছি পাকিস্তান টিমমেটদের, এতে সহজ হয় যোগাযোগ। ইন্টারভিউতে তামিমকে উর্দু ভাষায় কথা বলার জন্য বলেন রিপোর্টার, তখন তামিম জানান, না আমি উর্দু বলতে পারবো না, ক্রিকেট বোর্ডের নিষেধ আছে, শুধু অফিসিয়ালি ইংরেজি আর বাংলা বলার অনুমতি আছে, আমি উর্দু খুব বেশি পারি না, দু একটা শব্দ বলতে পারি। পাকিস্তান সুপার লিগে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স 17 তারিখ টুর্নামেন্টের ফাইনাল খেলবে।